প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বেলবুল ইসলামের পক্ষ থেকে বেলুনা রায়না তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তৃতীয় পাঠ দুই তিন বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি সম্পর্কে আলোচনা। আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অধিকাংশ লোকই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশকে আগে একটা বড় গ্রাম বলা হতো, এখন আর বড় গ্রামে এখন আলাদা আলাদা গ্রাম শহরে পরিণত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বলতে আমরা বুঝাই মানুষ যা করে যা ভাবে এমন সকল কিছুই তার সংস্কৃতি। মানুষ যেটা ভাবে যেটা করে যাই করে না কেন, তার ভিতরে তার সংস্কৃতিকে আমরা দেখতে পাই বা খুঁজে পাই। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। গ্রামের মানুষ কি থাকে, অনেক ধরনের পেশার সাথে যুক্ত থাকে। কেউ বা ক্ষেত খামারে কাজ করে, কেউ বা ভ্যান চালায়, কেউ শ্রমিক, কেউ দিন মজুর, এক এক পেশার কাজে নিয়োজিত থাকে। আর এভাবে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা ভূমিকা রাখে তার একত্রিত রূপে গ্রামীণ সংস্কৃতি। তারা যে যে কাজে করুক না কেন, যাই করুক না কেন, সব কিছু মিলিয়ে একত্রিত হয়ে হলো একটা গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশে গ্রামীণ জীবনের সংস্কৃতিকে আমরা সাধারণত দুই ভাগে বিশ্লেষণ করতে পারি। এক, সামাজিক অর্থনৈতিক ভিত্তিক ও উৎসব বিনোদন ভিত্তিক। কয়টা করতে পারি? দুইটা। এক হলো সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক ও উৎসব ও বিনোদন ভিত্তিক। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক বলতে আমরা বুঝব যে সেখানে ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপরে সামাজিককরণ, সমাজে যে যাবতীয় কার্যাবলী এগুলোকেই আমরা বুঝাই। আগে যৌথভাবে সকলে মিলে কাজ করতো, একসঙ্গে থাকতো, এখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে, ছোটো পরিবার হয়ে গেছে, এরকম থেকে মানুষ এখন শহরের উদ্দেশ্যে, বেশি আয়ের উদ্দেশ্যে, অর্থনৈতিক দিক মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য তারা শহরের উদ্দেশ্যে বাড়ি জমাচ্ছে। গ্রাম এখন বেশিরভাগই লোক কৃষিকাজ করে, মাসে ভাতে বাঙালি বলে, এই জন্য বাঙালি কে, কারণ বাঙালি মাসে ভাতেই বাঙালি, বাঙালিরা মাছ ভাতে অভ্যস্ত থাকে, এ কারণে এরা মাছ ভাতের উপরে বেশিরভাগ সকলে মিলে চা করে। এরপরে আমরা আসি উৎসব ও বিনোদন ভিত্তিক। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। কোনোটি সকল ধর্মের মানুষ মিলেমিশে করে, আবার কোনোটি ধর্মের মানুষগুলো নিজস্ব ধর্ম উৎসব করে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা আমরা মুসলমানরা করি, হিন্দুরা তাদের পূজা পার্বণ করে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম করে, খ্রিস্টানরা খ্রিস্টীয় ধর্ম পালন করে। কিন্তু কিছু কিছু ধর্মীয় কাজ আছে, কিছু কিছু উৎসব আছে যেগুলো ধর্মীয় কাজের বাইরে, সেইগুলো আমরা সমস্ত জাতি বা সমস্ত ধর্ম মিলে একসঙ্গে পালন করি। যেমন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ হিন্দু মুসলমান এদের কারোর জন্য আলাদা কিছু নাই, আমরা এটাকে নবান উৎসব বলি। এখানে আমরা সকলে মিলে একসঙ্গে উদযাপন করতে পারি। বিনোদনমূলক কোনো অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক বা কোনো বিনোদনমূলক কাজ যখন হয়, কোথাও হয়, তখন আমরা কী করি, সকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাত ভেদাভেদ সব ভুলে যেয়ে আমরা একসঙ্গে পালন করে থাকি। মেলা, মেলাগুলো আমরা ঠিক ওই একইভাবে পালন করি, যাদেরকে সবাই করে একসঙ্গে আনন্দ করতে পারি। পালা গান, কবি গান, গ্রাম বাংলা গান, এগুলোতে আমাদের কোনো জাত ভেদাভেদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে সকলে মিলে একসাথে আমরা অনুভব করে থাকি। যে যা ধর্মকে শ্রেষ্ঠার মতো করে করে, আর যেগুলো ব্যতিক্রম বিনোদনমূলক বা পাল, এগুলো আমরা
আলাদা আলাদা করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানলাম গ্রাম বাংলাদেশের গ্রাম ও শহরে, আজকে আমরা গ্রাম বাংলাটা জানলাম। আশা করি তোমরা বুঝতে পারছো বা বুঝাইতে পারছো। তোমরা পরের দিন তোমাদের সাথে আমি শহরের সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।